নমস্কাৰ আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম জনাই মজিদ বন্ধুসকল পলকতে চাওক আজি নটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ দেশবাসীলৈ জৰুৰী খবৰ, শীঘ্ৰেই দেশত আৰম্ভ হ'ব লোকপিয়ল, এই ঘোষণা কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ। শীঘ্ৰেই দেশত আৰম্ভ হ'ব লোকপিয়ল, এই ঘোষণা কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ। উল্লেখযোগ্য যে কোভিড সৃষ্ট পরিবেশের বাবে 2021 চনত অনুষ্ঠিত হওয়া নাছিল লোকপিয়ল, আর সেয়েহে অতি শীঘ্রে দেশত আরম্ভ হব লোকপিয়ল। আজির দিনটোত এই বৃহৎ ঘোষণা করেছে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে। পরবর্তী খবর, সোনাপুরত চলা উচ্ছেদর বিরোধিতা করে উচ্চতম ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশ ডি ওয়াই চন্দ্রচূড়ক স্মারকপত্র প্রদান আমচু। অসমত বিজেপি সরকারের আমলত সুরক্ষিত নহয় সংখ্যালঘু মুসলমান, আর এই সন্দর্ভত দিল্লির পর উভতি আহি আমচুয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সাব্যস্ত করিব প্রতিবাদ। এই হুঙ্কার আমচুর সভাপতি রেজাউল করিম সরকারও। উচ্ছেদন নামত সংখ্যালঘুর লগত সংঘটিত হয়েছে অমানবীয় ঘটনা। অসমত সংখ্যালঘু মুসলমান নিরাপত্তাহীনতাত ভুগিছে। বর্তমান বিজেপি সরকারের নেতৃত্বত অসমের সংখ্যালঘু সকল নিরাপদ নহয়। সোনাপুর উচ্ছেদর বিরোধিতা আমচুর, আর এই সন্দর্ভত মুখ্য ন্যায়াধীশ ডি ওয়াই চন্দ্রচূড়ক অবগত করিলে আমচুয়ে। পত্রত ন্যায় আর নিরাপত্তার দাবি করিলে আমচুয়ে। মুখ্য ন্যায়াধীশের লগতে রাষ্ট্রীয় মানব অধিকার আয়োগ আর মহিলা শিশু আয়োগকে অবগত করিলে আমচুয়ে। আর এই সন্দর্ভত অসমলৈ উভতি আহি আমচুয়ে হিমন্ত বিশ্ব শর্মা সরকারের বিরুদ্ধে করিব প্রতিবাদ। আমচুর সভাপতি রেজাউল করিম সরকারের দিল্লিত এই মন্তব্য। পরবর্তী খবর, অবহেলাত পদত্যাগ করলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে। উপরাজ্যপালের হাতত পদত্যাগ পত্র দাখিল অরবিন্দ কেজরিওয়ালও। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগ, উপরাজ্যপালের হাতত পদত্যাগ পত্র দাখিল অরবিন্দ কেজরিওয়ালের। আর পদত্যাগের সময়ত কেজরিওয়ালক সঙ্গ দিলে বহু কেগী জ্যেষ্ঠ আপর নেতাই। আর এতিয়া আতিশি মালেনা হব দিল্লির নতুন মুখ্যমন্ত্রী। অতি শীঘ্রেই দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ লব আতিশি মালেনাই। উল্লেখযোগ্য যে অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের পূর্বে আপর জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়, আর আপর এই বৈঠকত চূড়ান্ত হয় দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। দর্শক সকল, আর বহুত গুরুত্বপূর্ণ খবর আছে, তার আগতে আপনার জানাও যে যদি আপনি এতিয়ালৈকে এইটো ভিডিওত লাইক করা নাই তেন্তে এতিয়াই ভিডিওটোত লাইক করে দিয়ক। আর এনেকুৱা ধরনের ভিডিও সমূহ নিতো চাবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাষত থকা বেল আইকনটো প্রেস করে রাখক। পরবর্তী খবর, এতিয়ার পৰা যধে মধে সরকারে চলাব নোৱাৰিব বুলডোজার। বুলডোজার একশনত নিষেধাজ্ঞা জারি করলে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ে। এতিয়ার পৰা কোনো দোষী বা অভিযুক্তর ঘরত যধে মধে চলাব নোৱাৰিব বুলডোজার। বুলডোজারে সরকারে ভাঙিব নোৱাৰিব ব্যক্তিগত নির্মাণ, এই কঠোর নির্দেশনা দেশের উচ্চতম ন্যায়ালয়ের। বুলডোজার একশনত এইবার নিষেধাজ্ঞা জারি করলে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ে। সরকারের বুলডোজার একশনক লৈ সর্বোচ্চ ন্যায়ালয়ের রায়দান। কোনো দোষী বা অভিযুক্তর ঘরত যধে মধে চলাব নোৱাৰিব বুলডোজার। কোনো অভিযুক্ত অপরাধের সঙ্গে সামিল হলে কেনেকৈ সরকারে ঘর ভাঙিব। নিয়ম নমনাক বুলডোজার চলাটো সংবিধান বিরোধী। এনে হঠকারী সিদ্ধান্ত আইন ব্যবস্থার উপর বুলডোজার চলার সমান। বুলডোজারে সরকারে ভাঙিব নোৱাৰিব ব্যক্তিগত নির্মাণ, কোনো ব্যক্তিগত ঘর বা কার্যালয় চলাব নোৱাৰিব বুলডোজার। 1 অক্টোবরলে বহাল থাকিব এই নির্দেশনা। অবশ্য সরকারি মাটি, জলাশয়, রেলপথ আর রাজপথের ক্ষেত্রে এই সন্দর্ভত না থাকিব কোনো নির্দেশনা। কোনো সম্পত্তি অবৈধভাবে নির্মাণ হওয়াটো প্রমাণ হলেহে চলাব পাৰিব উচ্ছেদ। উচ্চতম ন্যায়ালয়ের ন্যায়াধীশ বি আর গগৈ আর কে বি বিশ্বনাথনের বিচারপীঠের এই মন্তব্য। জমিয়ত উলামায়ে হিন্দে দাখিল করা গোচরের শুনানি গ্রহণ করে এই রায়দান দিয়ে দেশের উচ্চতম ন্যায়ালয়ে। এডিআরই পরীক্ষার প্রশ্নকাকত ভাইরেল সন্দর্ভত 13 অভিযুক্ত গ্রেপ্তার। এডিআরই পরীক্ষার প্রশ্নকাকত ভাইরেলক তৎপর হয়ে পড়ছে আরক্ষী, আর এই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগত মহিলাসহ সর্বমুঠ 13 জনক এই পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে।
ইয়ার ভিতর আছে দহগী শিক্ষক, দুজন ফটোগ্রাফার আর এগারী পরীক্ষার্থীক গ্রেপ্তার করেছে। সিমেন্ট চাপুরি থানায় এই সন্দর্ভত 37/2024 গোচরের ভিত্তিত এই লোকসল গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী খবর, দেশের নিবন যুবক যুবতীল এক সুবর্ণ সুযোগ আগবাইছে রতন টাটাই। দীপাবলীত বৃহৎ উপহার দিব রতন টাটাই, ভাগ্য খুলিব 50,000 নিবন যুবক যুবতীর, অতি শীঘ্রে 50,000 চাকরি দিব রতন টাটাই। উৎসবর বতরত রতন টাটাই বৃহৎ উপহার দিবলে আগবাড়িছে দেশবাসীক, আর মাত্র এমাহ পাছতে দীপাবলী, আর দীপাবলীত দেশবাসীক ভাল খবর দিব রতন টাটাই। দেশত টাটাই তৈয়ার করব 50,000 চাকরি। চলিত সপ্তাহতে বজারল আহি আছে আইফোন 16, আর ইমান দিনে বিদেশের পর আমদানি করা হয়েছিল আইফোন সমূহ, এইবার ভারততে তৈয়ার হব আইফোন। সেই আইফোন তৈয়ারের দায়িত্ব পাইছে রতন টাটার সংস্থায়। জনা গৈছে যে টাটা ইলেকট্রনিক্স আইফোন তৈয়ারের কামত নামিছে, আর আগন্তক নভেম্বর মাহত অর্থাৎ দীপাবলীর সময়ত আইফোন তৈয়ারের কাম আরম্ভ হব ভারতত। তামিলনাডুত 250 একর মাটির উপর ফসুর প্লেন্টত আইফোন তৈয়ারের কারখানা গড়ে তোলা হব। টাটা ইলেকট্রনিক্সত প্রায় 6,000 কোটি টাকা বিনিয়োগ করেছে। উৎপাদন আরম্ভ হলে 50,000 কর্মসংস্থাপনের বাট মুকলি হব। বর্তমান এই প্লেন্টত 15,000 কর্মীয় কাম করব। আর আইফোন তৈয়ারের বাবে কর্ণাটকের কোলারত ওয়েস্টার্ন প্লেন্ট অধিগ্রহণ করেছে টাটা গ্রুপে। পরবর্তী খবর, এশিয়ান হকির চ্যাম্পিয়ন্স ট্রফির খিতাব দখল ভারতের। ভারতের হাতত 1-0 গোলত পরাস্ত হল চীন, আর পঞ্চমবারের বাবে ভারতে জিনিলে এই খিতাব। পরবর্তী খবর, অবশেষত জেলল প্রেরণ, রাজ্য কপাই যাওয়া ট্রেডিং স্কেমর অন্যতম মূল অভিযুক্ত সুমি বরা, তার্কিক বরা আর অম্লান বরাক 30 সেপ্টেম্বরলৈকে থাকিব লাগিব ডিব্রুগড় কেন্দ্রীয় কারাগারত। ডিব্রুগড় সত্র ন্যায়াধীশ আদালতে দিলে এই বৃহৎ রায়দান। সুমি বরাক জেলল প্রেরণ, তার্কিক বরা আর অম্লানকও জেলল প্রেরণ। 30 সেপ্টেম্বরলৈকে জেলত থাকিব লাগিব সুমি বরা। মঙ্গলবারে ডিব্রুগড় সত্র ন্যায়াধীশের আদালতত হাজির করা হয়েছিল এই তিনি প্রবঞ্চকক, আর আদালতত হাজির করার পিছতেই প্রেরণ করা হয় জেলল। পরবর্তী খবর, এডিআরই পরীক্ষার প্রশ্নকাকত ফাদিল সন্দর্ভত এইবার মুখ খুলিছে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মায়। হিমন্ত বিশ্বকর্মায় কয় যে পরীক্ষার পাছত প্রশ্নকাকতর মূল্য কি, পরীক্ষার পাছত প্রশ্নকাকতর মূল্য বিয়ার পিছর পেন্ডেলর দরে। পরীক্ষার পিছত প্রশ্নকাকত ভাইরেল করে লাভ নাই, একাংশ এডিআরির খুঁত উলিয়াবলে দিনা রাতিয়ে চেষ্টা করে আছে। যিমান যি করক মর কোনো ক্ষতি নহয়, ক্ষতি হব রাজ্যের 11,00,000 নিবন যুবক যুবতীর। হে এডিআরি পরীক্ষার প্রশ্নকাকত ভাইরেল সন্দর্ভত এই মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মার। পরবর্তী খবর, রাজ্যের লাখ লাখ যানবাহনের গড়াকিল জরুরি খবর। এতিয়ার দুর্ঘটনাত পতিত হলেই বাতিল হব বাহনের সকল নথিপত্র, লগতে যানবাহন আইন ভঙ্গ করলেই ধরব লাগিব বৃহৎ পরিমাণের জরিমনা। এই সন্দর্ভত কঠোর নির্দেশনা জারি করেছে রাজ্যের পরিবহন বিভাগে। যানবাহনের গড়াকিল ডাঙর খবর, উৎসবের বতরত কোনো কারণতে ভঙ্গ নকরিব যানবাহন আইন, আইন ভঙ্গ করলেই ধরব লাগিব জরিমনা। বাহন চলার সময় পরিধান করক সিট বেল্ট, বাইক আরোহীয় পরিধান করব লাগিব হেলমেট, বাইকর পিছত উঠা ব্যক্তিও পরিধান করব লাগিব হেলমেট, আর দুর্ঘটনাত পতিত হলেই বাতিল হব নথিপত্র। দুর্ঘটনাত পতিত হওয়া বাহনের বাতিল হব আরসি, আর লগতে চালকরও বাতিল হব অনুজ্ঞাপত্র। সুরাপান করে গাড়ি নচলাব, সুরাপান করে গাড়ি চলালেই ধরব লাগিব জরিমনা। পরিবহন আয়ুক্ত গৌতম দাসে এই আহ্বান জানালে যানবাহনের গড়াকিল। পরবর্তী খবর, বন্ধন ব্যাংকর গ্রাহকলৈ ভাল খবর। বন্ধন ব্যাংকে 1 বছরের ফিক্সড ডিপোজিটত আগবাইছে সর্বাধিক 8.55% পর্যন্ত সুদ। বন্ধন ব্যাংকে 1 বছরের ফিক্সড ডিপোজিটত সর্বাধিক 8.55% পর্যন্ত সুদ আগবাইছে। সর্বভারতীয় বিত্তীয় প্রতিষ্ঠান বন্ধন ব্যাংকে 1 বছরের
ফিক্সড ডিপজিটত 8.55% পর্যন্ত সুতর হার আগবার কথা ঘোষণা করেছে। বন্ধন ব্যাংকে জ্যেষ্ঠ নাগরিক গ্রাহকসলক সর্বোচ্চ সুতর হার 8.55% পর্যন্ত প্রদান করেছে। আর একটা সময়সূচীতে সাধারণ গ্রাহকসলে ফিক্সড ডিপজিটর উপর 8.05% সুদ লাভ করব। বন্ধন ব্যাংকে 5 বছরতক কম সময়ের দীর্ঘমেয়াদী ফিক্সড ডিপজিটর ক্ষেত্রে জ্যেষ্ঠ নাগরিকসলক 7.75% আকর্ষণীয় সুতর হার প্রদান করার বিপরীতে সাধারণ গ্রাহকসলক 7.25% সুদ আগবাব। এই হার ব্যাংকিং উদ্যোগটির ভিতরতে অন্যতম সর্বশ্রেষ্ঠ FD সুতর হার রূপে বিবেচিত হয়েছে। বন্ধন ব্যাংকে 10 লাখ টাকার অধিক ধন থাকা সেভিংস একাউন্টর ব্যালেন্সত 7% সুতর হার আগবাই আহিছে। আর বন্ধন ব্যাংকর গ্রাহকসকলে খুচরা ইন্টারনেট ব্যাংকিং বা এম বন্ধন মোবাইল এপ্লিকেশনের জড়িয়তে ঘর বা কার্যালয়ের পরাই FD বুকিং বা বিনিয়োগের সুবিধা উপভোগ করব পারিব। এই অনলাইন প্রক্রিয়ার জড়িয়ে গ্রাহকে মাত্র কেই মিনিটমানের ভিতরতে দ্রুত আর বাধাহীনভাবে FD বুকিং করব পারিব। এই কথা জানাইছে বন্ধন ব্যাংকে।